ভ্রমণের আগে 14 দিনের বিশদ তথ্য, নেগেটিভ আরটিপিসিআর টেস্ট, এর সুবিধা পোর্টালে আপলোড করতে হবে এবং ঝুঁকিপূর্ণ তালিকাতে রয়েছে এমন দেশ থেকে এলে পৌঁছেই কোভিড টেস্ট করতে হবে, অপেক্ষা করতে হবে বিমানবন্দরে, নেগেটিভ যদি আসে সেক্ষেত্রে 7 দিনের কোয়ারেন্টাইন মানতে হবে, একাধিক নিয়ম রয়েছে। এই যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে বিশদে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, একেবারে দেখো সঞ্জিতা, মূলত কয়েকটা জায়গায় যে গাইডলাইনটা এফেক্টিভ হতে চলেছে 1 ডিসেম্বর থেকে, সেখানে বেশ কয়েকটা পার্ট রয়েছে। তার প্রথম পার্ট হচ্ছে যে কোনো দেশ থেকেই ভারতে যারা ট্রাভেল করছেন তাদের প্রত্যেককে এর সুবিধা যে পোর্টাল তৈরি করা হয়েছে সেই পোর্টালে গত 14 দিন তারা কোথায় কোথায় ছিলেন তার তথ্য আপলোড করতে হবে, এবং একই সঙ্গে এই পোর্টালে গত 14 দিন তারা কোথায় কোথায় ছিলেন তার তথ্য আপলোড করতে হবে, এবং একই সঙ্গে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। এবার তারা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর কান্ট্রিজ অ্যাট রিস্ক, অর্থাৎ ঝুঁকিপূর্ণ দেশ, যে 11টি দেশকে চিহ্নিত করা হয়েছে, সেই দেশ থেকে আগত প্রত্যেকজন যাত্রীর কিন্তু আরটিপিসিআর টেস্ট আবার এয়ারপোর্টে করানোর কথা বলা হয়েছে। এবার রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে তাদেরকে একেবারে আইসোলেটেড একটি সেন্টারে নিয়ে গিয়ে যেটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বা হসপিটাল সেখানে রাখা হবে, সেখানে তাদের ট্রিটমেন্ট চালানো হবে, কিন্তু এবং তাদের রিপোর্ট ইনসাকগে পাঠানো হবে জিনোমিক সিকোয়েন্সিং এর জন্য। যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলেও কিন্তু সেই ব্যক্তিকে বাড়িতে গিয়ে প্রথমে 7 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং 8ম দিনে তাকে টেস্ট করতে হবে, এবং সেই 8ম দিনের টেস্টের পরে আরও 7 দিনে তাকে কোয়ারেন্টিন থাকতে হবে, সব মিলিয়ে 14 দিনের কোয়ারেন্টিন। শুধু সেটাই নয়, অন্যান্য দেশ থেকে যারা আসছেন, যারা এই সমস্ত কান্ট্রিজ অফ এই দেশগুলি থেকে আসছেন না, তাদেরও কিন্তু অ্যাটলিস্ট 5% যারা প্যাসেঞ্জাররা রয়েছেন তাদের র্যান্ডমাইজ চেক করার কথা বলা হয়েছে, এবং সেই চেক করার পর যদি তাদের পজিটিভ আসে তাদের ক্ষেত্রেও একই নিয়ম মানা হবে। এর পাশাপাশি যেটা এই নয়া গাইডলাইনে উড়ানের ক্ষেত্রে যে নয়া গাইডলাইন দেওয়া হয়েছে সেক্ষেত্রে যারা সিমটোমেটিক প্যাসেঞ্জার থাকবেন, অর্থাৎ যাদের নেগেটিভ রিপোর্ট থাকলেও তারা যদি সিমটোমেটিক থাকেন, তারা কান্ট্রিজ অ্যাট রিস্ক, অর্থাৎ যেগুলো ঝুঁকিপূর্ণ দেশ, সেখান থেকে না আসলেও তারা তাদের কিন্তু করোনা টেস্ট করানো হবে, এবং শিশুরা 5 বছরের নিচে যাদের বয়স তাদের যদিও নেগেটিভ আরটিপিসিআর টেস্ট করার প্রয়োজন নেই, কিন্তু তাদের যদি সিমটোমেটিক তারা থাকেন অথবা তারা কোয়ারেন্টিনে থাকাকালীন যদি তাদের সিমটম ডেভেলপ করে তাহলে তাদেরও টেস্ট করাতে বলা হয়েছে। এই সমস্ত নিয়ম বিধি সেটা কার্যকর হবে ভারতের সমস্ত বিমানবন্দরে, বিমানবন্দর এবং ল্যান্ড পোর্টে, অর্থাৎ যেখানে জাহাজ আসে সমুদ্র বন্দর যেখানে রয়েছে সেই সব জায়গায় এই নিয়মবিধি কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। আপাতত ধন্যবাদ মৈত্রী ভট্টাচার্য, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন, আর এরই মাঝে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেই আরটিপিসিআর পজিটিভ এলো এক ব্যক্তির। মহারাষ্ট্রের দাম্বিভালিতে এই ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিং এর জন্য। কল্যাণ দাম্বিভালি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি ওমিক্রন পজিটিভ কিনা তা জানতে সিকোয়েন্সিং করতে পাঠানো হলো নমুনা। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও কিন্তু একাধিক নির্দেশিকা জারি করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় সম্পর্কে আরও বোঝার চেষ্টা করব, কথা বলব ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর ভৌমিক নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। এই যে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে এত বেশি কথা হচ্ছে, এটা কতটা বেশি সংক্রামক, এবং যেহেতু ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি হচ্ছে, একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হচ্ছে, এই মুহূর্তে কোন কোন বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকের? দেখুন, প্রথমেই বলবো যে মানুষকে আতঙ্কিত করব না, এটা সংক্রামক নিশ্চয়ই, যেটা WHO বলেছে। কিন্তু এছাড়া যেটা আমাদের বারবার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোভিড বিধিগুলো যেগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত ধুয়ে চলা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা। ভারত সরকার এর মধ্যে নতুন নির্দেশিকা জারি করেছেন, যারা বিদেশ থেকে আসছেন তাদের সবাইকে আরটিপিসিআর টেস্ট করতে হবে যে হাই রিস্ক কান্ট্রিজ থেকে আসছেন। এবং আপনাদের যদি সর্দি কাশি জ্বর হয়, আমি বারবার সাধারণ মানুষকে বলছি যে আপনারা কিন্তু কোভিড টেস্টিংটা নিশ্চয়ই করান। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন থাকবে যে জেনোমিক টেস্টিংটা যেন আরো বাড়ানো হোক, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে ওমিক্রন এসে উপস্থিত হয়েছেন কিনা। অবশ্য শেষে বলবো যে ভ্যাকসিনেশন চালিয়ে যেতে হবে,
যারাও দ্বিতীয় ডোজ নেয়নি তারা এগিয়ে আসুন, দ্বিতীয় ডোজটা নিন। কেন ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টে ভ্যাকসিন কতটা কার্যকরী? দেখুন, এই যে ভ্যাকসিন কার্যকরী না এই কথাটা একেবারে গুজব, এটাতে কান দেওয়া উচিত না। বড় বড় বিজ্ঞানীরা সেরা ইউকে এবং ইউএসএ তে তারা বলছেন যে ভ্যাকসিন কিন্তু সিভিয়ার ডিজিজ ঠেকাতে পারবে, তো ভ্যাকসিন আমি মনে করি কার্যকরী হবে ওমিক্রনকে ঠেকাতে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ওমিক্রন নিয়ে কথা হচ্ছে, এটা নয়া ভ্যারিয়েন্ট, আর এরই মাঝে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আরটিপিসিআর পজিটিভ এলো এক ব্যক্তির, তার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। ডক্টর সুমন পোদ্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। ডক্টর পোদ্দার নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। এই যে করোনা নয়া ভ্যারিয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবাই খুব চিন্তিত, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা এবং নির্দেশিকা জারি করা হয়েছে, কতটা চিন্তার বা উদ্বেগের জায়গা থাকছে? কারণ হুও বলছে যে কথা, তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করছে। দেখুন, এটা নতুন একটা ভ্যারিয়েন্ট এবং এমন একটা ভ্যারিয়েন্ট যার প্রচুর প্রচুর মিউটেশন। ডেল্টা প্লাসের রিসেপ্টর বাইন্ডিং এরিয়াতে মাত্র দুটো অ্যাভারেন্ট মিউটেশন ছিল, এখানে সেটা দশটার উপরে অ্যাভারেন্ট মিউটেশন রিসেপ্টর বাইন্ডিং সাইটে। তো ডেল্টা প্লাস নিয়ে আমাদের দেশ অনেকটাই ভুগেছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখনো ভুগছে, তার মধ্যে এটা যদি আরো অনেকগুলো মিউটেশনওয়ালা একটা বস্তু যদি আসে, তো স্বাভাবিকভাবেই একটু তো মানে মাথা ব্যথার কারণ তো বটেই। এবার যদি এখনো পর্যন্ত আমাদের দেশে চলে এসছে এরকম কোনো কনফার্মড নিউজ নেই, কিন্তু এখন তো মানে পুরো দুনিয়াটাই তো হাতের মুঠোয়, তো প্রচুর চলাচল সবই এখন হচ্ছে, তো আসবে না এরকমও কোনো কথা নেই। তাই একটু চোখে চোখে রাখা, একটু সাবধানে থাকা, কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত জিনোম সিকোয়েন্সিং করছি, আমরা এই যে ক্লিনিক্যাল যে ভ্যারিয়েন্ট গুলো আমরা তো বুঝতে পারবো না। ওখানে ফুল জিনোম সিকোয়েন্সিং করলে তবে আমরা বুঝতে পারছি যে কোনটা কতটা মিউটেশন হয়েছে, কোনটা ডেল্টা প্লাস, কোনটা ডেল্টা ভ্যারিয়েন্ট বা কোনটা এই যে ওমিক্রন, এগুলো সেটা শুধুমাত্র জিনোম সিকোয়েন্সিং করে মিউটেশন গুলো ধরতে পারলে তখন, নাহলে যখন আমরা শিডিউল এমনি যখন টেস্ট। তাহলে যারাই বাইরে থেকে দেশে আসছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কি এটা করা এই মুহূর্তে খুব দরকার? করতে পারলে তো অবশ্যই ভালো, কারণ আমরা তো দেখেছি একদম প্রথম দিকে মাত্র দু তিনজন সেখান থেকেই ছড়িয়ে পড়লো সারা জায়গায়। তো যদি আমরা আমাদের যে কোনো এয়ারপোর্টে প্রত্যেকজন যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করে ফিরছে, সে স্টাফ, ক্রুজ, এভরিওয়ান, যদি সেই জায়গাতে আমরা ওই স্ক্রিনিংটা স্ট্রিক্ট হতে পারি, তাহলে তো অবশ্যই ওমিক্রন আমরা আটকাতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ডক্টর পোদ্দার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।